এই বিয়ের নামে শিকলটা গলায় পরিস না প্লিজ। কি গস্তরা, তোদের উপর গজব পড়বে। 5 বছর ধরে গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছি, ওরে কি অন্য কোনো হাতে তুলে দেওয়ার জন্য? তোর মায়ের মতো কেয়ারিং করা, সুমি কি যেন বলতে চায়। হ্যালো বেবি, তারেকের অনুষ্ঠানে কি করো? পুরান নবাবদের সাথে ডলাডলি? লেটস প্লে। প্রোটেকশন নাই আমার কাছে, এক ডজন আছে, দেখি তুমি কয়টা খরচ করতে পারো। এই বেবি একটু শোনো না, এক্সকিউজ মি। দেখুন ব্রাদার, আপনি আমার গার্লফ্রেন্ড কে বিয়ে করতে পারেন না। গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড। আমার 5 বছরের প্রেমে গেছে, ফুল ধরছে, বাসাকে ফল খাবো। গতকাল রাত পর্যন্ত বাগানটা আমার ছিল, আমি সারা রাত ধরে চাষ করেছি। বউ কি বলে? সরি বাবু, আমি আগেই বলেছিলাম, নো উইমেন নো ক্রাই। তোদের দুজনের এই ফুল জীবনটারে বিউটিফুল করার জন্য লেটস গো টু বালি। তারপর দেখবো এই ভিলায় বাঙালিদের সামলায় কি। ভাই, আমাদের কোনো কিছু খাওয়ার অভ্যাস নাই, বুঝছেন? আপনার চাকরি খেয়ে আমাদের লাভ কি? এটা আমাদের বিল না, সেটাই আসল কথা। আপনি ভালো করে চেক করে দেখেন, এটা অন্য কারো। ভাই, হয়তো আমার মেমোরিতে হালকা প্রবলেম আছে, তার মানে এই না যে আমি এত বড় ভুল করবো। আরে ভাই, আপনি চলে যাচ্ছেন কেন? তারপর আমরা তখন রুমি ছাড়ি নাই। না ছাড়লে ছাড়েন, আমার বিল দেওয়ার কাজ আমি দিছি। এটা গত বছরের বিল। তাই নাকি? কষ্ট কি দেখি। এই এই বিলাল, এদিকে আয়, এদিকে আয়। তুই সমস্যা কি ভাই? তুই তো করে করে কথা বলকে। তুই এর বাচ্চা তুই, এটা গত বছরের বিল। পুরান জামা কাপড় পরছি তো, পকেটে ছিল। গজব গজব পড়ুক ওর উপর। চল চল। হট লাগছে না?
ছবি প্লিজ আমাকে তোদের সিরিয়ালের মধ্যে রাখিস, আর তুই আমাদের ছবি তুলবি। মোস্ট আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, আমি দুই পেট মাইরা আসি, তোরা থাক। আরে তুই তো একটা কসকস আবার, তোর দ্বারা কিচ্ছু হইব না। দেখ আমার আলদাইল সুন্দরী তো এইখানে চলে আসছে। এরকম গাড়ি একটা চালাইলে হবে? হ্যাঁ কি বলো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার দিকে চালাইতে দিতে হয়, চালাইতে না দিলেও গাড়ির ধোয়া মুছার কাজটা দিস মামা। যাই আজ মইরা আসি। তোর উপর গজব না না পড়বো না, আজাইলোর উপর পড়বো না, গজবই আমির উপর পইলটা ল্যাপটপে থাকবো। হ্যালো ম্যাডাম, আগুন ছাড়া সিগারেট কিন্তু একদমই অচল। আগুন জায়গা বরাবর লাগাতে না পারলে আগুনই অচল, বোঝা গেল? আই এম আবির ফ্রম বাংলাদেশ। আমতিথি from paradise. Paradise? তোমার আগা গোড়া পুরোটাই প্যারাডাইস। মদ খা আর বুম। দোষ করে নাই শা, যেসব যুবক হোটেলে একা থাকে ওরা হচ্ছে বেকুব নাম্বার ওয়ান। ফিল আছে কিন্তু ফুর্তি নাই। রঙিলা ফুর্তির দোকান তো আছে, মন যাইতে চাইলে যা। যাইতে মন চাই দোস্ত, কিন্তু যখন এইসের কথা শুনি তখন শুকায় যায় সব। গজব পড়ো গাফিরের উপর। ও এইস মুক্ত একটা সুন্দরী মেয়ে পড়ে, তোদের নজর না পইরা গজব পড়লে পড়ো মনে রাখবি, দিদি কিন্তু তোদের অস্থায়ী ভাবি। ফুর্তি রে মামা ফুর্তি। ও ওই শালা, নিচের মাল যদি উপর থেকে বের করতে চাস বাথরুমে যা। আরো দুই প্যাক আছে খাবি? আছে নাকি দুই প্যাক? এই শালা আগে গোডাউন খালি করে আই, যা যা যা। এই চল দেখ দবি না। আমি কি টাল নাকি? আই এম কোয়াইট ওকে। ওই কুয়াই টোকের ব্যাটারে আরো দুই প্যাক দে। এই এলাকার সব বাইরে উঠাই না, আমি আর ও যেন এই এলাকায় শান্তি থাকতে পারি। ওর গজব পড়বো না, তোর আশাও পূরণ হইব না। All the best. Ja.
দোস্ত 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 দেখ না, ওরা আমাদের দিকে তাকে হাসতেছে। আমার লাগছে আমার প্রেমে পড়ছে দোস্ত, প্রেমে পড়ছে দোস্ত, চল চল চল। হ্যালো ম্যাডাম, বিয়ার না খেয়ে পাপায়ের জুস খেলে কিন্তু আপনার গ্ল্যামার আরো বাড়বে। থ্যাংক ইউ। আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে, আপনি গতকাল রাতের মিস্টার বাংলাদেশ না? না ম্যাডাম, আমি মিস্টার বাংলাদেশ না, ফ্রম বাংলাদেশ, মিস্টার আবির। আর আপনি মিস প্যারাডাইজ, রাইট? আমি তিথি। আপনি কি একা এসেছেন? না, আমরা তিন বান্ধবী এসেছি। আমাদের যখন মনে চায় যেদিকে দু চোখ যায় চলে যায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এক্সকিউজ মি, আপনি মনে হয় আমার প্রেমে পড়েছেন। হঠাৎ আপনার এই কথা কেন মনে হলো? না, ওই যে দূর থেকে দেখলাম আপনি আমাকে ভুবন ভুলানো স্মাইল দিয়েছেন, তাই আমিও প্রেমে পড়ে গেছি। আমি তারেক, ফ্রম বাংলাদেশ। হাই তারেক, আই এম পাউলি। হাই। এখানে নতুন? হ্যাঁ, আমরা ঘুরতে এসেছি হলিডেতে। ও আচ্ছা। আমারও দুই বন্ধু আছে, তাদেরকে ডাকবো? হ্যাঁ ডাকুন না। ও, ওদেরকে তো একসাথে দেখছি। ওয়াও, হ্যাঁ। এই তারে কিন্তু এদিকে আয়। এই পাউলি, এনি এদিকে আয়। My friend, Intu. Hello, Tare. Hi, Intu. Hello. Hi, Tare. Hello. Sit. 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 এইভাবে ভ্রমণের মতো কোনো বিকল্প নেই। যত বেশি ভ্রমণ, তত বেশি জ্ঞান, তত বেশি আনন্দ। হ্যাঁ, সেটা অবশ্য আপনাকে দেখেই বোঝা যায়। আপনি ভ্রমণ বিলাসী, জ্ঞানের ভান্ডার। পুরাই টয়টম্বুর। তাকে কোথায় টয়টম্বুর? আরে ধুর, কিসের টয়টম্বুর? পুরা চৈত্র মাসের ঘোরা। এসব জায়গায় কোনো সময় একা আসতে হয় না। একা আসতে বলেছে কে? মেয়েলি ভাগ্যে, আমরা একেবারে ফকির, কপালে জুটে না। মিস্টার ইন্তু, এটা কখনো জুটে না, জুটিয়ে নিতে হয়। চেষ্টা চলছে, মার্কশিট নাই, রেজাল্ট জিরো। আরে জিরো থেকেই তো কাউন্টডাউনের শুরু, তাই না? কি বলো? আরে আমাদের কথা বাদ দিন, আপনাদের মতো বাউন্ডারি 66 তো এখানে একা আসার কথা না, এটা পাপ। আজকালকার বয়ফ্রেন্ডগুলো দিন দিন বাদর হয়ে যাচ্ছে, গায়ে ওঠার নামতেই চায় না। তাহলে কাজ করুন, বিয়ে করে ফেলুন, একেবারে সিন্দাবাদের ভূতের মতো ম্যারাথন দৌড়। ও মাই গড, বিয়ে? নো ওয়ে, এই ধরনের অকাজ আমাদেরকে দিয়ে হবে না। আচ্ছা, আপনাদের টেস্ট একটু ডিফারেন্ট নাকি? আচ্ছা, লেসবিয়ান নাকি? হোয়াট? এই শুনেন, এরকম কিছুই না, আমাদের এরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা ছাড়ুন, বাদ দিন। শুনেন, আমরা সবাই আপনার সাথে পাবে যেতে চাই, যাবেন? কি? Yeah! Let's go! Mama, gajab, mama, gajab!